নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গ্রেপ্তারির আশঙ্কায় ভুগছেন, আর সে কারণেই কি তিনি এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করছেন? কেন বলছি এই কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পশ্চিমবাংলা থেকে বহু দূরে, তিনি দুবাই হয়ে আমেরিকাতে রয়েছেন। আগামী 8 তারিখ সম্ভবত তার যে রুটিন চেক আপ, সেই রুটিন চেক আপ হবে আমরা যে জানতে পারছি, এবং সেই রুটিন চেক আপের পর তিনি 18 তারিখ কিংবা 24 তারিখ আগস্টে কিংবা 24 সেপ্টেম্বর 2023-এ তিনি দেশে ফিরতে পারেন বলে আমরা শুনতে পাচ্ছি। তিনি দুবাই বা গেলেন কেন, 8 তারিখের পর তিনি কোথায় যাবেন, লন্ডন যাবেন না জার্মানি যাবেন না রাশিয়া যাবেন, আমরা সে প্রশ্ন আজকে করছি না। আমরা এই প্রশ্নও করছি না যে সাধারণ টালির চালা থেকে উঠে আসা রাজনীতিবিদ ক্ষমতার অলিন্দে আসার পর কোন জাদুকাঠির ছোঁয়ায় এরকম বৈভব, এরকম প্রাচুর্য তার গোটা পরিবারের হয়ে যায়, যারা ঘন্টায় ঘন্টায় যখন ইচ্ছে করে আমাদের ওই পাড়ার মোড়ে আড্ডা মারতে যাওয়ার মতো করে বিদেশে ভ্রমণ করতে যান, ঘুরে বেড়ান বিদেশে। এত অর্থ পান কোথা থেকে, কে দেয় এত অর্থ? আমরা সে প্রশ্ন আজকে নাই বা করলাম, বা আমরা এই প্রশ্নও করবো না আজকে যে এই যে এত কোটি কোটি টাকা খরচা করে এই যে আইনজীবীদের পেছনে এই টাকাগুলো ঢালা হচ্ছে, এই টাকাগুলো কি কোথাও কষ্টের রোজগার করা টাকা? আমরা সে প্রশ্নেও আজকে ঢুকবো না, কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আজকে চর্চা করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বসে আছেন পশ্চিমবাংলা থেকে বহু দূরে, সেখান থেকে বসে তিনি রক্ষা কবচ চাইছেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এবং কুন্তল ঘোষের সঙ্গে তার সম্পর্ক, যেটা নিয়ে সিবিআই এবং ইডি তদন্ত করছেন, সেই তদন্তের ক্ষেত্রে তিনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন, এই রকম একটা আশঙ্কা থেকে গতকাল অভিষেক মনু সিংভি কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন রক্ষা কবচের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির আশঙ্কা থেকে, যে তার মক্কেল এই নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তার মক্কেলের সঙ্গে কুন্তল ঘোষের কোনো যোগাযোগ নেই, এই নিয়োগ দুর্নীতি যে বিপুল অঙ্কের টাকা লুট হয়েছে বলে ইডি দাবি করছে, তার সঙ্গে তার মক্কেলের কোনো যোগাযোগ নেই, সুতরাং অহেতুক তার মক্কেলকে ডেকে পাঠানো হচ্ছে, তার মক্কেল সহযোগিতা করা সত্ত্বেও তার মক্কেলকে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কা থেকে তিনি একটা রক্ষা কবচ চাইছেন। আমরা অভিষেক মনু সিংভির এই রকম চরিত্র, দ্বৈত চরিত্র নিয়ে আমরা বারবার আলোচনা করেছি, আমরা এর আগেও দেখেছি পি চিদম্বরম যখন এসেছিলেন পশ্চিমবাংলাতে, এই হাইকোর্টে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতির হয়ে লড়াই করতে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ব্যাপারে তিনি যখন লড়াই করতে এসেছিলেন তখন তাকে কেউ কেউ কলকাতা হাইকোর্টের মধ্যে কালো কোর্ট দেখিয়ে কংগ্রেসের আইনজীবীরা তারা প্রতিবাদ করেছিলেন, এবারে আর অভিষেক মনু সিংভির ক্ষেত্রে সেটা দেখা গেল না, কিন্তু অভিষেক মনু সিংভি তার যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি সঠিকভাবেই পালন করে চলেছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন উঠছে এইখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন মঞ্চে উঠে দাঁড়িয়ে, রাজনৈতিক মঞ্চে উঠে দাঁড়িয়ে তিনি নিয়ম করে কথা বলেন যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে কাউকে কোনো সাজা দিতে হবে না, আমি নিজেই চলে যাব ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসি দিয়ে নেব, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এমন দরকার বা প্রয়োজন পড়ল যে অভিষেক মনু সিংভিকে দিয়ে তাকে রক্ষা কবচ নিতে চাইতে হচ্ছে কলকাতা হাইকোর্টের কাছে, দ্বারস্থ হয়েছেন? যদিও কলকাতা হাইকোর্ট এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি, আজকে কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে যিনি মঞ্চে উঠে কথা বলেন যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে আমি নিজেই শাস্তি নেব, তিনি কেন আবার কোর্টে, মঞ্চ থেকে নেমেই কোর্টে যাচ্ছেন রক্ষা কবচ চাইতে? যদি তিনি কোনো অপরাধ না করে থাকেন তাহলে তো তার সোজা যারা এই তদন্তকারী যে সংস্থা, সেই তদন্তকারী সংস্থার কাছে সোজা চলে যাওয়া উচিত এবং গিয়ে তাদের কাছে যা যা তথ্য চাইবে সেই সমস্ত তথ্য দিয়ে নিজেকে যে প্রমাণিত নির্দোষ এটা প্রমাণ করে জনগণের সামনে তাকে তো যেতে হবে, কারণ তিনি তো রাজনৈতিক নেতা, তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, আগামী লোকসভা নির্বাচনে তাকে তো আবার নির্বাচন ফেস করতে হবে, মানুষের সামনে যেতে হবে, তখন তিনি কি বলবেন, আমি রক্ষা কবচ নিয়েছি, কোথার থেকে রক্ষা কবচ নিয়েছি, যাতে গ্রেপ্তার করতে না পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করবে, এই রকম পরিস্থিতি তৈরি হলো কেন, কি কারণে হলো, এর জবাব নিশ্চয়ই বাংলার মানুষ আগামী দিনে চাইবে, আমরা তার দিকে তাকিয়ে থাকবো। আর তাকিয়ে থাকবো আজকে হাইকোর্ট এই রক্ষা কবচের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, এই সমস্ত বিষয়ের দিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।